লাস্ট ক্লাসে আপনার থার্ড চ্যাপ্টার হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম এটা স্টার্ট করেছিলাম এখানে সেন্ট্রাল ব্যাংকের ডেফিনিশন তারপর হচ্ছে আপনার ফিচারস বা ফিচারস অথবা আপনার কি ক্যারেক্টারিস্টিকস অফ সেন্ট্রাল ব্যাংক এগুলো করেছিলাম তাহলে সেন্ট্রাল ব্যাংকটা কি জিনিস আমরা এর আগে কমার্শিয়াল ব্যাংক করেছিলাম ঠিক আছে কমার্শিয়াল ব্যাংকে কিছু আপনার কাজের কথা বলেছিলাম বা মেইন তাদের উদ্দেশ্যের কথা বলেছিলাম তবে সেন্ট্রাল ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংক কিন্তু আপনার কি আছে তাদের কাজের ধরন বা তাদের কি উদ্দেশ্য এটার মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক আছে আমাদের কমার্শিয়াল ব্যাংক কিন্তু অনেকগুলো আছে কিন্তু ইভেন আমাদের দেশ না প্রত্যেকটা দেশে আপনার কি কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংক এগুলো হচ্ছে অনেকগুলো আছে কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক একটাই থাকে প্রত্যেকটা দেশে ঠিক আছে তাহলে আমাদের দেশেও একইভাবে আপনার কি একটাই কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক আছে যেটার নাম হচ্ছে কি আপনার বাংলাদেশ ব্যাংক ঠিক আছে তাহলে কেন্দ্রীয় ব্যাংকটা বা আপনার কি সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে কি এটা আমরা বলতে গেলে একটাই ব্যাংক এটা আমরা বলতে পারি এখানেও যেমন কি আপনাদের লিখেছে এটা হচ্ছে আপনার কি গভর্নমেন্টের ব্যাংক ঠিক আছে ব্যাংকার টু গভর্নমেন্ট ঠিক আছে তাহলে সরকারের তাহলে আপনার হচ্ছে কি মানে এই সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে আপনার সরকারের এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যেহেতু ব্যাংক ব্যাংক মানে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটা আপনার কি করে আপনার সরকারের যতগুলো আপনার অর্থনৈতিক কাজ কার্যাবলী আছে বা কাজগুলো আছে সেগুলোর আপনার কি বলতে গেলে এক প্রকার তত্ত্বাবধায়ক হিসেবে আপনার কি কাজ করে সেন্ট্রাল ব্যাংক ঠিক আছে এবং সরকারের যত ধরনের অর্থনৈতিক কাজ আছে সেগুলো আপনার সম্পাদন করে এই পাশাপাশি আপনার কি এই যে দেশের ওভারঅল আপনার কি পুরো কান্ট্রির যে আর্থিক অবস্থা আছে বা আর্থিক কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনার কি কার নিয়ন্ত্রণে এই যে সেন্ট্রাল ব্যাংকে আপনার কি কন্ট্রোল করে ঠিক আছে এবং সেন্ট্রাল ব্যাংকের কিছু কাজ আছে কাজগুলো হচ্ছে কি প্রথম কাজ যদি বলি আমরা তাহলে সেটা প্রথম কাজ হবে আপনার কি আপনার মুদ্রা অথবা অর্থ বা টাকা যেটা আপনার কি সরবরাহ করে এবং সেগুলোকে আপনার কি করে নিয়ন্ত্রণ করে বলতে গেলে দেশে আপনার কি এই যে আর্থিক যে বাজার বা অর্থের যে বাজার আছে মানি মার্কেট আছে এটার নিয়ন্ত্রণ হচ্ছে কার হাতে আপনার এই সেন্ট্রাল ব্যাংকের হাতে ঠিক আছে আপনার সরকারের কোন খাতে কতটুকু আপনার কি হবে অর্থের প্রয়োজন বা অর্থটা কিভাবে সরবরাহ করবে সেটা একটা তারপর হচ্ছে আমাদের এই যে কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো কোন রেটে আপনাকে সুদ দিবে বা কোন রেটে আপনার কাছ থেকে সুদ নিবে সুদের হারটা নির্ধারণ করা তারপর হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ এই যে টাকার একটা মান থাকে যেমন আপনি ডলারে হিসাব করেন 100 টাকা হ্যাঁ $1 সমান বাংলাদেশি 100 টাকা বা 105 টাকা এই যে একটা মান নির্ধারণ করেন ঠিক আছে এটাকে আপনি কিভাবে স্টেবল রাখবেন হ্যাঁ এইগুলো সবকিছুই কিন্তু আপনার কে করে কে দেখাশোনা বা কন্ট্রোল করে আপনার সেন্ট্রাল ব্যাংক ঠিক আছে এগুলোই ছিল আপনার তাদের এবং তাদের উদ্দেশ্য আপনার কি মুনাফা আপনার প্রফিট আর্ন করা এটা তো প্রত্যেকটা এটাও যেহেতু একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে তবে এটা হচ্ছে সেকেন্ডারি আপনার কি অবজেক্টিভ বলতে পারেন প্রফিট আর্নটা কিন্তু কমার্শিয়ালের প্রাইমারি এবং প্রথম আপনার কি অবজেক্টিভস হচ্ছে তাদের প্রফিট আর্ন করা যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে ঠিক আছে তারা কিন্তু তাদের ব্যাংকটা এস্টাবলিশ করছেই কিন্তু মেইন উদ্দেশ্য এটা আর গুলো হচ্ছে অন্যান্য হ্যাঁ আপনাকে হেল্প করবে বা এইটা এইটা বিজনেস ঠিক আছে কিন্তু কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে কি আপনার আপনার এটা প্রাইমারি যে অবজেক্টিভস যেগুলো আছে সেটা হচ্ছে আপনার কি এই যে মুদ্রার বাজার মানি মার্কেটের উপর নিয়ন্ত্রণ ঠিক আছে ওভারঅল আর্থিক অবস্থা আর্থিক বা কার্যকলাপ সেগুলো সম্পাদন করা ঠিক আছে এটাই হচ্ছে আপনার তাদের উদ্দেশ্য তারপর এখন আসেন তাহলে অবজেক্টিভস এন্ড ফাংশনস হ্যাঁ এখানে আপনার অবজেক্টিভস আসলে সেটাও দিতে পারেন তো ফাংশনস বললে সেটাও আপনি কি এইগুলো দিতে পারেন এখন এই ফাংশনস গুলোকে আপনার তিন ভাগে ভাগ করেছে কিছু আছে আপনার ট্রেডিশনাল মানে এটা ঐতিহ্যবাহী ঐতিহ্য বলতে কি যখন থেকে মানে এস্টাবলিশ হচ্ছে তখন থেকে এটা ওদের কাজ ঠিক আছে মানে মেইন কোন কাজের জন্য মেইন ওরা কি হচ্ছে এস্টাবলিশ হচ্ছে এই যে সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা দেশে যে একটা একটা সেন্ট্রাল ব্যাংক আছে এটা প্রাথমিক কি উদ্দেশ্য ছিল ওদের এস্টাবলিশ হওয়ার পেছনে সেটাই হচ্ছে কি তাদের ট্রেডিশনাল ফাংশনস তাহলে প্রথমটা হচ্ছে কি প্রত্যেকটা দেশের আপনার সেন্ট্রাল ব্যাংকের প্রথম কাজ হচ্ছে কি তাদের কারেন্সিটা ইস্যু করা ঠিক আছে তাহলে এই যে আমরা টাকা পাচ্ছি টাকার বিভিন্ন কি নোটগুলো আসছে হ্যাঁ
তাহলে এগুলো সবগুলো আপনার কে করছে আপনার সেন্ট্রাল ব্যাংকে এই মুদ্রাটা ছাপাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল একটা প্রথম কাজ বলতে গেলে তারপর বলছে আপনার ব্যাংকার টু আদার ব্যাংক এই যে আমাদের দেশে প্রায় 160টা আপনার যে কি কমার্শিয়াল ব্যাংকগুলো আছে ঠিক আছে এই কমার্শিয়াল ব্যাংকগুলোর ব্যাংকার হচ্ছে কে সেন্ট্রাল ব্যাংক ঠিক আছে তার মানে এই কমার্শিয়াল ব্যাংকগুলো কিভাবে চলবে কিভাবে কি করবে প্রতিটা কাজের নির্দেশনা কিন্তু কার কাছ থেকে পায় সেন্ট্রাল ব্যাংক থেকে পায় এবং তাদের সব কার্যক্রমের উপর আপনার কি কন্ট্রোলটা কার হাতে সেন্ট্রাল ব্যাংকের হাতে ঠিক আছে এটা তারপর হচ্ছে ব্যাংকার টু গভর্নমেন্ট এটা অবশ্যই সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে যেই সরকারই থাকুক আপনার একটা দেশে অবশ্যই পলিটিক্যাল কি দেশ আপনার ওই রাষ্ট্রটার নিয়ন্ত্রণ বা দেখাশোনা করার জন্য নিশ্চয় পার্টি কি আপনার কি থাকে একজন প্রধান থাকে রাষ্ট্রপ্রধান থাকে ঠিক আছে তাহলে এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের সব আর্থিক কাজ যা আছে সব কিছু কিন্তু আপনার কে করে আপনার সেন্ট্রাল ব্যাংক করে তাহলে এটা আপনার কি হচ্ছে ধরেন আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করছি বা লোন নিচ্ছি বা তার মাধ্যমে লেনদেন করছি তাহলে ওই ব্যাংকটা হচ্ছে আমার ব্যাংকার ঠিক আছে আমার প্রতিনিধি হিসেবে কাজ করছে সে ঠিক আছে আমার যে আর্থিক লেনদেনের কাজ যেগুলো প্রয়োজন সেগুলো সে করে দিচ্ছে এইখানে কিভাবে গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে সে কাজ করছে গভর্নমেন্টের যত জায়গায় এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ওইখানে আপনার অর্থের একটা সরবরাহ আছে ঠিক আছে ওইগুলো এবং সেগুলো দেখাশোনা করা এই সব কিছু কাজ হচ্ছে কে করে আপনার সরকারের হয়ে আপনার সেন্ট্রাল ব্যাংক করে দেয় সেই জন্য গভর্নমেন্টের ব্যাংকার বলছে কাকে সেন্ট্রাল ব্যাংকে এটাও তারা যখন এস্টাবলিশ হচ্ছে তখন থেকে তাদের কিন্তু এটা উদ্দেশ্য যেই সরকার থাকবে তার প্রতিনিধি হিসেবে সে কাজ করবে ঠিক আছে এটা তারপর হচ্ছে এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট এটা হচ্ছে আপনার কি এই যে বললাম টাকা টাকার মূল্যটা এটা স্টেবল রাখা এটা হচ্ছে তার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব ঠিক আছে এই যে আমাদের টাকার রেট বাইরের বিভিন্ন দেশের সাথে যেহেতু আমাদের অবশ্যই কি বাইরের বিভিন্ন দেশের সাথে আপনি বিজনেস পারপাসেও করতে পারেন বা এমনিতেও যেতে পারেন কাজ করতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন তাহলে ওদের কি ফরেন এক্সচেঞ্জের কাজটা কিন্তু আমাদের সবসময় করতে হয় তাহলে এই যে রেট নির্ধারণ করা হ্যাঁ এবং কিভাবে স্টেবল রাখবেন সেটা তাহলে বলছি কি আপনার এই যে আপনার কি করতে হয় আমাদের একটা রেট নির্ধারণ করতে হয় ধরেন আপনি বাইরের দেশে কোথাও যাবেন তাহলে আপনার কাছে তো টাকা আছে এখন যে দেশে যাবেন সেই মুদ্রাতে আপনাকে কনভার্ট করতে হচ্ছে না তাহলে কত টাকার জন্য কত টাকা কত মানে কোন কারেন্সির জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে এই সবগুলো রেট গুলো কিন্তু আপনাকে সেন্ট্রাল ব্যাংকে আপনাকে ঠিক করে দেয় মানে কন্ট্রোল করে এটি কিভাবে স্টেবল রাখবেন অবশ্যই শুধু সেন্ট্রাল ব্যাংকের হাত না এটা অবশ্যই বাইরের দেশের সাথেও কি আপনার একটা কি লিংক আছে কিন্তু সেটাকে আপনি স্টেবল কিভাবে রাখবেন যেমন কি আমাদের ডলারের দাম বারবার বারবার বাড়ছে তার মানে আমাদের টাকার মূল্য কমে যাচ্ছে ঠিক আছে এক ডলার সমান আগে আমরা জানতাম যে বড় ধর 80 টাকা 82 টাকা 85 টাকা এটা জানতাম না সবসময় আমাদের মাইন্ডে একটা ওই ইয়াতে স্টেবল ছিল কিন্তু এখন দেখেন 100 টাকা 105 টাকা 106 টাকা প্রতিনিয়ত বাড়ছে তার মানে কি আমাদের টাকার দামটা কমে যাচ্ছে আমাদের টাকার মূল্যটা কমে যাচ্ছে তাহলে এটার এটার কারণ আপনার কি অবশ্যই আমাদের দেশের সার্বিক অবস্থা এগুলোর কারণেই তো এমন হচ্ছে আমাদের দিন দিন টাকার দাম কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা না কমার জন্য এই যে টাকার মূল্যটা আপনার ঠিকঠাক মতো স্টেবল রাখার জন্য একটা জায়গায় সেটার দায়িত্বটা হচ্ছে আপনার কার হাতে সেন্ট্রাল ব্যাংকের হাতে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে এই যে এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট করা এটা হচ্ছে তাদের কাজ এটার জন্যই কিন্তু তারা এগুলো করছে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আমরা ঠিক আছে তারপর হচ্ছে আপনার ক্রেডিট কন্ট্রোল ফাংশন এখানে ক্রেডিট কন্ট্রোল হচ্ছে ঋণ দিবে আপনি ঋণ এই যে কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে সেগুলো ঋণ দিবে বা তারা ঋণ দিবে ঋণ নিলে সেটা কার কাছ থেকে নিচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে নিচ্ছে ঋণ দিলে আপনার কাছে দিচ্ছে আমরা আপনার আমাদের কাছে দিচ্ছে ঠিক আছে এখন কিভাবে দিবে সেটার একটা দিক নির্দেশনা দেওয়া দরকার নেই হ্যাঁ আমরা যে করেছিলাম একজন ঋণের জন্য অ্যাপ্লাই করলে লোনের জন্য অ্যাপ্লাই করলে তার কি কি বিষয়গুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে ঠিক আছে ওইটার বেসিস করে আপনি ইনফরমেশন গুলো সেন্ট্রাল ব্যাংকে দিবেন তারপর তারা আপনাকে একটা রেটিং এর মধ্যে একটা গ্রেডিং এর মধ্যে ফেলবে তারপর আপনার ওই গ্রেড থেকে বোঝা যাবে আপনার কি ক্রেডিট ওয়ার্থিনেস আছে কিনা মানে ঋণ পাওয়ার যোগ্য কিনা আপনি
ঠিক আছে সেটা নির্ধারণ করার পর তারপর আপনাকে আমরা ঋণ দিব দিব কি দিব না সেটা ডিসিশন নিব তাহলে এই যে জিনিসগুলো এইগুলা কিন্তু আপনারা কে করছে এই যে ফাংশন কোনটার পর কোনটা করবেন কোন কাজের পর কোন কাজটা আপনাকে করতে হবে সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক আপনাকে ধরে দিচ্ছে হ্যাঁ তার মানে এই যে কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে সেগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনাকে ঋণের ফাংশন যে করে সেগুলো পুরোটাই কন্ট্রোল করে কে সেন্ট্রাল ব্যাংক এবং এই ঋণের বিপরীতে আপনার অবশ্যই কি একটা ইন্টারেস্টের রেট নেন ঠিক আছে না ইন্টারেস্ট রেট নেন তাহলে ওই পার্সেন্টেজটা কি পরিমাণ নিবে বা কতটুকু হতে পারবে সেটাও কিন্তু আপনাকে কে ধরে দিবে সেন্ট্রাল ব্যাংক দিয়ে দেয় তাহলে এগুলো হচ্ছে তাদের কি ট্রেডিশনাল মানে এটা আপনি যখন প্রতিষ্ঠা করবেন চিন্তা করছেন তখন থেকে কিন্তু মেইন কাজগুলো এগুলাই ছিল মানে এই উদ্দেশ্যে আমি এই ব্যাংকটা কি করছি প্রতিষ্ঠা করছি সেই জন্য বলছে ট্রেডিশনাল মানে যখন থেকে হচ্ছে তখন থেকে এইটাই উদ্দেশ্য ছিল এরপর পরে আস্তে আস্তে আপনার আসছে অন্যান্য ফাংশনগুলো ঠিক আছে এরপর বলছে আপনার কি ডেভেলপমেন্টাল ফাংশন উন্নয়নমূলক কাজ উন্নয়ন সেন্ট্রাল ব্যাংকের উন্নয়নমূলক কাজগুলো কি কি তারপর এখানে বলছে আপনাকে ডেভেলপমেন্ট অফ ফিনান্সিয়াল সিস্টেম আমাদের যে অর্থনৈতিক অবস্থা আছে বা পদ্ধতিগুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা কিভাবে নতুন নতুন কি প্রযুক্তি বলেন বা এগুলা করে আমরা ডেভেলপ করতে পারবো সেটা ধরেন ব্যাংকিং সেক্টরে আমাদের দেশে আসছে না আগে কিন্তু এত সিস্টেম ছিল না হ্যাঁ এখন আমরা কিন্তু একদম ঘরে বসে ব্যাংকিং কার্যক্রমগুলো করতে পারছি তার মানে এইগুলো টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করছে নিশ্চয় উন্নত কোন দেশ থেকে আস্তে আস্তে করছে ঠিক আছে আমাদের দেশে আনছে এখন কোন নর্মাল কোন বাণিজ্যিক ব্যাংকের ধরেন নতুন কোন বাণিজ্যিক ব্যাংকের পক্ষে এটা আনা সম্ভব না ঠিক আছে নিজের পার্সোনাল ইয়েতে করে আনা সম্ভব না তাহলে সেটা কি করছে এটা যাতে এই সিস্টেমটা আমাদের এখানে আসে আর ডেভেলপ হয় সেটার জন্য আপনার কি সেন্ট্রাল ব্যাংক আপনাকে হেল্প করছে হ্যাঁ বাইরের দেশ থেকে বা উন্নত দেশ থেকে এই প্রযুক্তিগুলো আনা সেগুলো শেখানো ট্রেনিং দেওয়া এগুলো সবগুলো কে করছে আপনার সেন্ট্রাল ব্যাংক আপনার জন্য করে দিচ্ছে যাতে আপনার দেশের ব্যাংকিং সিস্টেম বা এই যে ফিনান্সিয়াল যে সিস্টেমগুলো আছে সেগুলো আপনি আরো ডেভেলপ করতে পারেন কাস্টমার যারা আছে তারা যাতে একদম ঘরে বসে সবকিছু করতে পারে ইজিলি সবকিছু পায় হ্যাঁ এই সিস্টেমগুলো ডেভেলপ করা তারপর হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার এগ্রিকালচারকে কেন বলছি আমরা এখানে আরো অনেক কিছু বলতে পারতাম এরপর আপনি ইন্ডাস্ট্রিয়াল আছে তবে এগ্রিকালচারকে বলছি কেন কারণ আমাদের দেশটা আমরা জানি যে কৃষি প্রধান দেশ ঠিক আছে তাহলে ওইটাতে ফোকাস করব যেটা বেশি হয় সেটাতে তো আমি বেশি ফোকাস করব যাতে ওইখান থেকে আমরা ফেসিলিটি গুলো অন্যান্য জিনিসগুলো কভার করতে পারি ঠিক আছে তাহলে ওই সেক্টরটাকে আমি যাতে আরো উন্নত করতে পারি সব কি মানে কাজে লাগিয়ে ওই দিক দিয়ে আমার দেশটাকে কি সমৃদ্ধ করতে পারি কারণ যে কোন একটা জিনিস ধরেন আপনার নিজেরই যেটা স্ট্রং পয়েন্ট আছে আপনি সবসময় চাইবেন যে ওটাকে আরো ডেভেলপ করে ওইটার মাধ্যমে আপনার যে উইক পয়েন্ট বা অন্যান্য যা আছে সেগুলোকে আপনি ব্যাকআপ দিতে পারেন ঠিক আছে নাকি আপনি বলবেন যে আমার এটা স্ট্রং পয়েন্ট আছে ওইটা বাদ দিই যেটা উইক আছে সেটা নিয়ে কাজ করি ঠিক আছে তখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক কিছু হবে হ্যাঁ যেটা আপনার আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাইবেন আপনি হ্যাঁ তাহলে এটাই তারপর বলছে কি আপনার প্রভিশন অফ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স মানে হচ্ছে শিল্পায়নের ক্ষেত্রে অর্থায়নের দিক দিয়ে আপনার কি তারা বিভিন্নভাবে হেল্প করে কারণ আপনার দেশের এই যে শিল্প খাত এটা যত বেশি ইন্ডাস্ট্রিয়াল খাত যেটা সেটা যতই বেশি আপনার উন্নত হবে ততই আপনার দেশ কি হবে উন্নত হবে ঠিক আছে তাহলে সেই জন্য আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলোতে কিভাবে অর্থায়ন করবেন বা কিভাবে ডেভেলপ করবেন বা তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা করে দিতে হয় হ্যাঁ সেগুলোর জন্য আপনার কি করে সেন্ট্রাল ব্যাংক আপনাকে হেল্প করবে বিভিন্ন ভাবে করতে পারে সেটা উপদেশ দিতে পারে অথবা আপনার আপনাকে এই যে টেকনোলজি গুলো সাথে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারে হ্যাঁ এভাবে অথবা আপনার তারা আনতে পারে বিভিন্ন টেকনোলজিক্যাল যে সিস্টেম গুলো আছে সেগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে সেখান থেকে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোকে দিতে পারে ঠিক আছে বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করতে পারে তারপর হচ্ছে কি প্রভিশনস অফ ট্রেনিং এখানে হচ্ছে এই যে আমাদের ব্যাংকগুলো যারা ব্যাংক আছে এখানে আপনার কি করতে হয় তাদেরকে এই যে সিস্টেম বলেন যাই বলেন তারা যদি নিজেরা ডেভেলপ না হয় তাহলে দেশে ডেভেলপ কিভাবে করবে ঠিক আছে তাহলে প্রথমে আপনার নিজেকে ডেভেলপ ইন্ডিভিজুয়াল পার্সনকে ডেভেলপ করতে হবে তখন আপনার ব্যাংক ডেভেলপ হবে আপনার ব্যাংক হলে আস্তে আস্তে আপনার কি দেশ হবে ঠিক আছে তাহলে এটা কিভাবে করতে হবে সেজন্য তারা কি বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করবে বাইরের অনেক ধরেন বাইরের থেকে কোন ট্রেনার আনতে পারে হ্যাঁ উন্নত
রাষ্ট্র থেকে কোনো কি এই ধরনের ট্রেনার এনে আপনাকে ট্রেন দিয়ে ট্রেনিং করতে দিতে পারে, যেটা এমনিতে আপনার আমার পক্ষে সম্ভব না। যেহেতু সেন্ট্রাল ব্যাংক তার মানে একটা কি বলতে গেলে কেন্দ্রীয় কেন্দ্রে অবস্থান, ঠিক আছে, একটা দেশের মানে প্রাণ বিন্দু বলতে পারেন আপনি, তাহলে অবশ্যই তার কাছে সেরকম পাওয়ারও থাকবে। হ্যাঁ, তাহলে তার জন্য আমি বাইরের দেশ থেকে একটা জিনিস আনা আর সে আমার জন্য এনে দেওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ তার জন্য অনেক সহজ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কালেকশন কালেকশন অফ ডাটা, এটা হচ্ছে কি আপনার বিভিন্ন ডাটা গুলো কিভাবে আপনি আরেকজনের সাথে যখন তাল মিলাতে যাবেন অবশ্যই তার সম্পর্কে আপনার ইনফরমেশন গুলো সব লাগবে, ঠিক আছে। আমরা যাচ্ছি আমাদের দেশটাকে উন্নত করতে, যেহেতু ডেভেলপমেন্টাল ফাংশন বলছি, আমরা চাচ্ছি যে আমাদের দেশটাকে উন্নত করতে, তাহলে দেশকে উন্নত করতে চাচ্ছি মানে অবশ্যই আমি উন্নত দেশের সাথে কম্পিট করব, ঠিক না। তার মানে উন্নত দেশে কিভাবে চলছে, তারা তাদের ব্যাংকিং সিস্টেম বা ফিনান্সিয়াল সিস্টেম গুলো কিভাবে পরিচালনা করছে, তাহলে তাদের কাছ থেকে যত মানে তাদের সম্পর্কে আপনার মানে কম্পিটিশনে তাদের সাথে যাওয়ার জন্য অবশ্যই তাদের সম্পর্কে আমার জানতে হবে। তাহলে এই যে ডাটা গুলো আমি কালেকশন করব, তাহলে সেন্ট্রাল ব্যাংক এই জিনিসগুলো করে দিবে, সে অনুযায়ী আপনাকে ট্রেনিং দেখ বা যাই দেখ আপনার কাছে ডাটা গুলো সার্কুলেট করুক, ঠিক আছে। হ্যাঁ, এটাই বা পরামর্শ দিতে পারে। তারপর হচ্ছে আপনার কি পাবলিকেশন অফ রিপোর্ট, তারা বিভিন্ন রিপোর্ট গুলো পাবলিকেশন পাবলিকের কাছে দেয় আপনার, অথবা সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক গুলো যাতে এই জিনিসগুলো পায় এগুলো থেকে শিখতে পারে। হ্যাঁ, এই ধরনের আবার অথবা ধরেন বাইরের দেশে কোনো ব্যাংকের রিপোর্ট আসতে পারে, রিপোর্ট পেতে পারে, সেগুলো পাবলিশ করে জানার জন্য তাদের সিস্টেম তারা কি কি ওয়ে অবলম্বন করে এগুলো দেখার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রমোশন অফ ব্যাংকিং হ্যাবিটস, মানে আমাদের ব্যাংকিং যে একটা চর্চা আছে সেটাকে আরো কিভাবে আপনি কি করবো সবার কাছে নিয়ে যাব, বিজ্ঞাপন দেওয়া আর কি, ঠিক আছে। যেমন ধরেন এখন আমাদের ব্যাংকিং ব্যাংকিং খাতের উপর সবার একটা অনাস্থা চলে আসছে, বিশেষ করে এই কিছু দিনের মধ্যে, ঠিক না, ব্যাংকিং সম্পর্কে। তাহলে এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব কিভাবে ওই আস্থাটা ফিরিয়ে আনবে, কিভাবে এই যে সবার মধ্যে একটা অনীহা চলে আসছে যে আমি ব্যাংকে আর টাকা রাখবো না বা ব্যাংকে যা টাকা ছিল সেগুলো আমি তুলে নিয়ে আসবো, এখন আমি ব্যাংকের সাথে কোনো লেনদেন করবো না, ঠিক আছে। তাহলে এই যে অনাস্থা একটা সৃষ্টি হলো, এখন এটাকে ব্যাকআপ দেওয়া কিন্তু ইন্ডিভিজুয়াল ওই ব্যাংক গিয়ে গিয়ে পারবে না, কারণ তার কথা কে শুনবে, ঠিক আছে, তার ওই চ্যানেল নাই। কিন্তু যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যখন কোন একটা কথা বলবে সেটা কিন্তু সাথে সাথে সার্কুলেট হবে, একটা মানে ব্রেকিং নিউজ হিসেবে আসবে, ঠিক না। তাহলে এখন আপনার কি হবে, এই যে ব্যাংকিং হ্যাবিট যেটা মানুষের মধ্যে ছিল সেটা যে এখন ব্রেক হচ্ছে, ওটাকে আবার কিভাবে আনবে, আনার জন্য কিভাবে প্রমোট করতে হবে ব্যাংকিং সিস্টেম গুলোকে, সেটা দায়িত্ব হচ্ছে আপনার। কারণ এটাও কি যখন আপনি টাকা সব নিয়ে ফেলছেন ব্যাংকের সাথে লেনদেন করছেন না কোনো কিছু করছেন না, তখন আলটিমেটলি আপনার ব্যাংক খাতটা কি হয়ে যাবে, ধসের পথে চলে যাবে। এখন এটাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করবেন যে তার ভালো দিকগুলো বা এই যে ব্যাংকিং হ্যাবিট যেটা ছিল সেটাকে আবার পুনঃস্থাপন করা। হ্যাঁ, এটার জন্য আপনার কি করতে হবে, সেন্ট্রাল ব্যাংকে আপনার এই প্রমোশনের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এটাই এবার আসেন আপনার সুপারভাইজরি ফাংশনস, যেগুলো হচ্ছে আপনার কি আপনাকে কিভাবে দিবে, মানে আপনার কি বলে সুপারভাইজরি বলতে কি বোঝায়, সুপারভাইজ মানে আপনাকে কি করা, আমরা সুপারভিশন বলি না, সুপারভিশন মানে কি পরিদর্শন বা আপনার কি মানে আপনার আপনার মানে তত্ত্বাবধানমূলক যে কাজগুলো আছে, ঠিক আছে, তত্ত্বাবধানমূলক যে কাজগুলো আছে এগুলাই আর কি। তাহলে এখানে হচ্ছে আপনার প্রথমটা বলছে গ্রান্টিং লাইসেন্স টু ব্যাংক, আপনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ঠিক আছে, অবশ্যই আমি চাকরিটাকে ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য পারমিশন দিব না, এটা পারমিশনটা এমনিতেও সেন্ট্রাল ব্যাংক থেকে আসতে হবে, ঠিক আছে। তাহলে তাকে গ্রান্ট করা, অবশ্যই গ্রান্ট করবো কখন, সে যদি সবকিছু আপনার ফিল আপ করতে পারে, ঠিক আছে, তার একটা ক্যাপিটাল লাগবে, একটা ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য আপনার একটা ক্যাপিটাল ফিক্সড করা থাকে, ঠিক আছে, এই অ্যামাউন্টটা লাগবে, আরো বিভিন্ন জিনিস ক্রাইটেরিয়া গুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর তাকে এই যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য আপনার কি করতে হবে, লাইসেন্স নিতে হবে। এখন লাইসেন্স দেওয়া মানে হচ্ছে কি, আমি আপনাকে একটা কাজ করার জন্য লাইসেন্স দিচ্ছি, তার মানে অবশ্যই
আপনাকে কিন্তু ছেড়ে দিব না, লাইসেন্স দিয়ে ছেড়ে দিব না, তার মানে আপনার তত্ত্বাবধানে আমি আছি, মানে আপনার দেখাশোনায় আমি আছি, একটা গার্ডিয়ান। ঠিক আছে, আপনাকে লাইসেন্স দেওয়া মানে কি, আমি আমি দিচ্ছি মানে, বা যে প্রতিষ্ঠান আপনাকে লাইসেন্স দিচ্ছে তার মানে সে আপনার সম্পর্কে একটা কি মানে একটা অ্যাসিওরেন্স দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ মানে আপনি আমার তত্ত্বাবধানে আছেন, এটা বুঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তাদের একটা কাজ, সুপারভাইজরি কাজ। হ্যাঁ, লাইসেন্স দেওয়া ব্যাংকগুলোকে, তাদের তারা লাইসেন্সের জন্য মানে ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে লাইসেন্স দেওয়া। তারপর হচ্ছে কি ব্যাংক ইন্সপেকশন। আমরা বলছি কমার্শিয়াল ব্যাংকগুলো যখন আপনাকে লোন দেয় তখন কিন্তু তারা কি ইন্সপেকশনে যায়, আপনাকে লোন দিয়ে কিন্তু ওইটুকুতে শেষ করে দেয় না, যতক্ষণ এটা রিটার্ন মানে আদায় করে নেয় নাই লোনটা সাথে ইন্টারেস্ট সহ সবকিছু, যতক্ষণ আপনার কাছ থেকে আদায় করে নেয় না ততক্ষণ কিন্তু আপনার কিছু ছাড়া না কমার্শিয়াল ব্যাংকগুলো। তো এইখানে আপনার এই সেন্ট্রাল ব্যাংকের অধীনেই তো অন্যান্য সব ব্যাংকগুলো। ঠিক আছে না, তার মানে আমার দেশে আমি একটা হেড, আমার শাখা পোশাখা এগুলো সব। ঠিক আছে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে কি এগুলো কিভাবে চলছে, কিভাবে তাদের কাজকর্মগুলো বা আমি যে রুলস রেগুলেশন গুলো তাদের জন্য দিলাম সেগুলো তারা ঠিকঠাক মতো পালন করছে কিনা, যদি না করে তাহলে তো কি হবে, আমি যে উদ্দেশ্যে তাকে লাইসেন্স দিলাম সেটা তো আর কার্যকর হবে না। ঠিক আছে না, তাহলে এইগুলোকে আমার কি করা, আমার অধীনে যতগুলো ব্যাংক আছে সবগুলোকে প্রতিনিয়ত আমার পরিদর্শনে রাখতে হবে। ঠিক আছে, মানে ওরা কিভাবে কাজ করছে, সবকিছু ঠিকঠাক মতো করছে কিনা, সব রুলস রেগুলেশন বিশেষ করে লোন দেওয়ার ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক মতো করছে কিনা। হ্যাঁ, এগুলো আপনার কি করবে সেন্ট্রাল ব্যাংক পরিদর্শনের মধ্যে ইন্সপেকশনে রাখবে সবসময়। এটা হচ্ছে তাদের কি তত্ত্বাবধানমূলক একটা কাজ। তারপর হচ্ছে আপনার কি কন্ট্রোল ওভার NBFI, লিখেন NBFI এর ফুল ফর্মটা লিখেন। এটা হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, ছোট ছোট কারণ ইনস্টিটিউশন অনেকগুলো থাকতে পারে না, সেই জন্য ইনস্টিটিউশন হবে আর কি। ঠিক আছে, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিছু আছে, ব্যাংক নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিছু আপনার, এগুলো আমাদের যে ব্যাংকগুলো আমরা বলছি কমার্শিয়াল ব্যাংক, এগুলো হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং সেক্টরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, ব্যাংকিং আর নন ব্যাংকিং বলতে ব্যাংকের যে মেইন প্রধান কাজ কতগুলো থাকে না, প্রধান কাজ হচ্ছে কি ডিপোজিট সংগ্রহ করব, লোন দিব, এগুলো হচ্ছে প্রধান কাজ। ঠিক না, তো নন ব্যাংকগুলো হচ্ছে কি ওরা আপনাকে আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য করবে, কিন্তু এই ব্যাংকিং সিস্টেমের মতো যে সিস্টেমগুলো আছে ব্যাংকে যে ক্যাশ ক্যাশ আপনার সেকশন আছে বা এইভাবে এই ধরনের না, মানে চেক দিয়ে আমাকে টাকা তুলতে হচ্ছে বা আমি এবার এইভাবে ট্রান্সফার করতে পারছি এই ধরনের না। ঠিক আছে, যেমন আপনার যেমন আপনি ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তবে এগুলো ব্যাংকিং সেক্টরে না, নন ব্যাংক। ঠিক আছে, তারপর ধরেন আপনি হাউস বিল্ডিং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো আছে, হ্যাঁ এগুলো কিন্তু আর্থিক ভাবে আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য করে, অর্থের দিক দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করে। হ্যাঁ, এগুলো আপনাকে কি গ্রামীণ ব্যাংক কিছু গ্রামীণ ব্যাংক এক ধরনের আপনার NGO মতো, এগুলো হচ্ছে লোকাল কিছু ইয়ার জন্য, ওটাও কিন্তু এখন কিন্তু আবার ওরাও ব্যাংকিং এর মতোই কাজকর্মগুলো পরিচালনা করছে। ঠিক আছে, প্রথমে কিন্তু তাদের উদ্দেশ্য একটা ছিল যে আপনার NGO সিস্টেমেই ছিল। ঠিক আছে, ওইটা হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ব্যাংকিং যে কার্যক্রম, ব্যাংক ব্যাংকের সাধারণ যে কাজগুলো আছে ওইগুলো করে না, তবে অর্থ দিয়ে আপনার মানে বিভিন্ন আর্থিক কার্যাবলী এগুলো সম্পাদন করে এইগুলো, তাহলে এগুলোর উপরেও কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংকের যেহেতু আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, যদিও নন ব্যাংকিং কিন্তু আর্থিক প্রতিষ্ঠান তো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তো, আর যত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সবগুলোর কন্ট্রোল অবশ্যই কি সেন্ট্রাল ব্যাংক, কারণ সেন্ট্রাল ব্যাংকটাও কিন্তু আপনার আবার কি একটা আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, মানে অর্থ সম্পর্কে যত লেনদেন যত রুলস রেগুলেশন সবকিছু আপনার সেন্ট্রাল ব্যাংকের হাতে। ঠিক আছে, সেই জন্য এটা নন ব্যাংক হোক তারপরও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেই হিসাবে এটার উপরও আপনার কি সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোল আছে, সবকিছু দেখাশোনা করে এটা। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম। ইন্স্যুরেন্স এটা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, এখানে আপনার আবার এই ধরেন আমার নর্মাল ব্যাংকিং এ যে ডিপোজিটটা আপনি রাখেন, ধরেন ফিক্সড ডিপোজিট আপনি বিশাল একটা অ্যামাউন্ট রাখলেন,
ওটা বিভিন্ন ভাবে ক্ষতি হতে পারে বা যাই ইয়া হতে পারে, ওটার এগেনস্ট ইন্স্যুরেন্স করা যায়। ঠিক আছে, ক্ষতি হতে পারে, ধর আমি ডিপোজিট করলাম ওটা থেকে তো আপনি লোন দিচ্ছেন, ঠিক না, তাহলে একটা রিস্ক থাকে না, ওই লোনটা যদি না পান তাহলে আমি ডিপোজিটটাকে আমি লসে পড়বো না, তাহলে আর ইন্স্যুরেন্সটা করা হয় কেন, লসটা মেকআপ দেওয়ার জন্য। ঠিক আছে, বাই চান্স যদি কোনো সামনে ভবিষ্যতের কথা বলা যায় না, ভবিষ্যতে যদি কোনো ধরনের কি হয় আপনার ক্ষতি হয়, তার ওই ক্ষতি থেকে আপনি যাতে কিছু ব্যাকআপ পান সেজন্য আপনার মূলত ইন্স্যুরেন্সটা করা হয়। ঠিক আছে, তাহলে ডিপোজিট করছেন তার মানে আপনার জমানো টাকা আপনি ব্যাংকে রাখছেন, হ্যাঁ, তাহলে এটা একটা সম্পদ না আপনার, ওই সম্পদটা সাধারণত ইন্স্যুরেন্স তো সম্পদের এগেনস্টেই করা হয়, তাহলে ডিপোজিট যেটা রাখছেন সেটাও আপনার একটা সম্পদ, তাহলে ওই সম্পদের নিরাপত্তার জন্য আপনার একটা কি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থাকে, যেটা আপনার গভর্নমেন্ট কি সরি সেন্ট্রাল ব্যাংক কি করে প্রণয়ন করে প্রত্যেকটা ডিপোজিটরদের জন্য, তাদের ডিপোজিটে যে টাকাটা আছে ওটার এগেনস্টে আপনার কি একটা ইন্স্যুরেন্স করে রাখা, বাই চান্স এই ধরনের কোনো ডিফল্ট হলে বা টাকা রিয়া হলে যাতে আপনি কি পান একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পান, সেই জন্য এটা, তাহলে ওইগুলাও কিন্তু এটার যে ইমপ্লিমেন্ট এটাও কিন্তু আপনার আপনার কি উপর কিছু রেসপন্সিবিলিটি তার আছে, যেহেতু তার আপনার টাকা তার কাছে আছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আপনার রেসপন্সিবিলিটি কার উপর, সেন্ট্রাল ব্যাংকের উপর। ঠিক আছে, সেই হিসাবে আপনি যাতে নিরাপদ থাকেন সেজন্য তারা এই যে জনগণের কথা চিন্তা করে কমার্শিয়াল ব্যাংকগুলোর জন্য অনেক ধরনের কি স্কিমের কি ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, স্কিম দেয় বলে এগুলো রাখেন আপনারা। ঠিক আছে, এইটাই আর কি, তাহলে এগুলো হচ্ছে এগুলো এক প্রকার সুপারভাইজ করার জন্যই। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকের সুপারভাইজারি ফাংশনস।